আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকের ব্লগটি আমি শুরু করছি 20 তারিখ সকাল থেকে, বাবুকে স্কুলে দিয়ে চলে এসেছি। স্কুল থেকে আসার সময় ফ্রেশ ব্যাগ থেকে এই ব্রেডটা নিয়ে এসেছি। আজকে বাবুকে স্কুলে বাসা থেকে টিফিন দিতে পারিনি, তো ফ্রেশ ব্যাগ থেকে টিফিন কিনে দিয়ে এলাম। তখন বাসার জন্য এই ব্রেডটা নিয়ে এলাম ব্রেকফাস্টের জন্য আর কি। তো এখন পিস পিস করে নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আমার এই নাইফটার সাহায্যে কেক বা এই ধরনের ব্রেডগুলো খুব সুন্দরভাবে কাটা যায় পিস পিস করে। তো যাই হোক, এই তো পিস পিস করে কেটে নিলাম। আর এই ব্রেডটা আমি এজন্যই এনেছি, দেখলাম অনেক মোরব্বা আর ফ্রুটি টুটি দেওয়া আছে ভিতরে। তো এই টাইপের ব্রেডগুলো আমি খেতে খুবই পছন্দ করি, একটু মিষ্টি মিষ্টি লাগে। মোরব্বা যেহেতু আছে, ফ্রুটি টুটি ভিতরে থাকে। ব্রেডটা কেটে নেওয়ার পর এখান থেকে এক পিস খেয়ে নিব, ব্রেকফাস্টটা করে নিব আর কি। আজকে সকালে বাসায় ব্রেকফাস্টের কোনো ঝামেলাও করিনি, মানে রুটিও নেই ফ্রিজে বানানো, আর এমনিতে কিছু আমি রেডিও করিনি, তাই এই ব্রেডটা কিনে নিয়ে এলাম। ব্রেকফাস্ট শেষ করে আমি কাপড় চোপড় কিছু ওয়াশ করেছি হাতে। সেদিন যে মাছের বাজারে গিয়েছিলাম, বুরকা ক্যাটস এগুলো সব তো মানে এভাবে এনে রেখেছিলাম, তো সেগুলো এখন ওয়াশ করে ছাদে দিতে এলাম। আর ছাদে দিতে এসে দেখলাম যে কিছু কিছু গাছে ফুল আসা শুরু করেছে। শীতের মধ্যে তো একদমই বাগানবিলাসের ফুল ছিল না, বা ওইরকম যত্ন টত্ন করা হয়নি, তো এখন একটু গোবর দিতে হবে। তো দেখি গোবরটা দিয়ে দিব। আপনাদেরকে একটা গাছ দেখাচ্ছি, আমি নিজেও দেখে অবাক। এই তো এই গাছটা, একটা মোটা ডাল ওর বাবা লাগিয়ে গিয়েছিল, এখন দেখছি ওই ডালটার মাথা দিয়ে 4টা মাথা বের হয়েছে, আর দেখতে খুবই সুন্দর লাগছে। এই গাছের নাম আসলে আমার জানা নেই, তবে এটা দেখে ভালো লাগছে যে মরা একটা ডালের মধ্যেও খুব সুন্দরভাবে গাছটা আবার বেঁচে উঠছে বা নতুন শাখা প্রশাখা ছাড়ছে। আর এই তো সব গাছে কিন্তু মোটামুটি ফুল আসছে, আর এই গাছের ফুলটা কিন্তু একটু আনকমন কালার আমার ছাদের, মানে এটা আর নেই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ঝিলে ছাদে একটু সময় পাস করলাম, কাপড় চোপড় নেড়ে তো দিলামই আগে, আর এখন আমি গাছে পানি দিয়ে দিব। শীতের দিন গাছে পানি দিয়ে একটু আরাম পাওয়া যায়, 2-1 দিন গ্যাপ দিয়ে দিয়ে গাছে পানি দিলেও সমস্যা হয় না, কিন্তু গরমের দিনে কি হয়, প্রতিদিনই গাছে পানি দিতে হয়, তা না হলে গাছের অবস্থা খুবই রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। তো এই তো গাছে আমি ভরপুর পানি দিয়ে নিচ্ছি আজকে, কারণ হচ্ছে আমি আগামীকালকে দিতে পারবো না, তার কারণ আমি আমাদের বাসায় যাব। আজকে 20শে ফেব্রুয়ারি, আমার স্নেহার হচ্ছে জন্মদিন, তো স্নেহার জন্মদিন উপলক্ষে আর কি বাবার বাড়িতে যাব। আজকে স্নেহার স্কুল আছে সারাদিন, তো স্নেহার স্কুল শেষ করে যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে আর কি। তো সেজন্য সারাদিন আস্তে ধীরে সব কাজ করে আমি গুছিয়ে নিয়েছি। তো গাছে পানি দেওয়া হয়ে গেলে আমি ঘরে যাব, ঘরে গিয়ে ঘরের গাছেও পানি দিতে হবে। আর এখান থেকে আমি ছাদে কয়েকটা মানি প্লান্ট ছিল, সেখান থেকে একটু মানি প্লান্টের 2-1টা ডাল ছিঁড়ে নিলাম। ছিঁড়ে এই দুইটাকে আমি বাসায় নিয়ে ওয়াশ করব, ওয়াশ করে তারপর আমি একটু রাখব। আগে তো ঘরের কোনায় কোনায় মানি প্লান্ট রাখতাম পানির মধ্যে, তো ডেঙ্গুর ভয়ে এখন আর ওইরকমভাবে রাখা হয় না। তো হঠাৎ করে আবার এখন ইচ্ছে করছে একটু মানি প্লান্ট রাখার জন্য, কে যেন এখানে শুটকি বানিয়ে শুটকি শুকা দিয়ে রেখেছে। তো যাই হোক, বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি কাচের জারটার মধ্যে পানি নিয়ে নিলাম, আর মানি প্লান্টের যে ডালগুলো আমি এনেছি সেগুলো হচ্ছে আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে এখন আমি কাচের জারটার মধ্যে দিয়ে দিলাম। 2 রকমের মানি প্লান্ট আছে এখানে, 2টা ডাল দিয়েছি একরকমের, আরেকটা দিয়েছি একরকমের, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আগে অনেক রাখতাম এরকমভাবে মানি প্লান্ট, আমার খুব ভালো লাগে। কিচেনে মানি প্লান্ট থাকলে কিন্তু দেখবেন মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। এখন এই ডেঙ্গুর ভয়ে বা মশার ভয়ে আমি আসলে সব জায়গায় মানি প্লান্ট বা ইনডোর প্লান্টগুলো রাখি না, খুব কমিয়ে ফেলেছি, খুব বলতে নাই ঘরের মধ্যে। তো হঠাৎ করে আবার মন চাইলো ড্রেসিং টেবিলের উপরে যেভাবে রেখে দিচ্ছি সাদা যে ফ্লাওয়ার ভাসটা আছে সেটার মধ্যে কাচের জারটা দিয়ে দিলাম, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর আপনারাও কমেন্ট করে জানাবেন কার কার আমার মতো মানি প্লান্ট খুব পছন্দ। যারা এখনও আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন, আমার সাথে আছেন, তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, আপনারা কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকই কিন্তু একটা শেয়ারের কাজ করবে, আমাকে অসংখ্য ভাই আপুর কাছে পৌঁছে দিবে, আর আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে। আর যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন, আর ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য। সকালবেলায় বাড়িঘর পরিষ্কার করে সব কাজ শেষ করে অনেক সময় পর আমি আপনাদের সাথে এখন আবার ক্যামেরাটা অন করছি। এখন বাজে হচ্ছে 10 মিনিট কম 2টা,
বাবু স্কুলে, বাবু এখনো স্কুল থেকে আসেনি, বাবুকে আরো পরে স্কুল থেকে আনতে যাব। এর মধ্যে আমি অনেক কাজ করেছি অফ ক্যামেরায় যা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ শেয়ার করতে গেলে দেখা যায় অনেক সময়ের প্রয়োজন হয় আর কাজটাও পারফেক্টভাবে হয় না, তো সেজন্য আমি অফ ক্যামেরাই করে নিয়েছি। বাড়িঘর আমার সব গুছানো কমপ্লিট, খালা ঘর মুছে নিয়েছে ঘর ঝাড়ু দিয়ে, আর এদিক থেকে হচ্ছে ব্যাগ গুছিয়ে নিয়েছি। আমি আমার কাপড় চোপড়গুলো নিয়ে নিয়েছি, বাবুর কাপড় চোপড়গুলো এখানে রেখেছি আর ব্যাগটাও রেখে দিয়েছি। বাবুকে স্কুল থেকে আনতে যাব, আনার পর বাবুর কাপড় চোপড় আমি যা নিয়েছি সেটা যদি সে ঠিক মনে করে তাহলে এগুলো ব্যাগে ঢুকিয়ে নিব। তো মোটামুটি এখন সব কাজ শেষ, বাড়িঘর গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু টিপটপ করে নিয়েছি। আর এক জায়গায় যেতে গেলে দেখবেন বাড়িঘর এলোমেলো করে রেখে যাওয়া যায় না, মনের মধ্যে অশান্তি কাজ করে। তো আপনাদের ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে নিচ্ছি এর মাঝখানে। কয়েকজন আপু প্রায়ই কমেন্ট করেন যে আমার এই ক্লথটা কিসের, মানে ফেব্রিক্সটা কিসের, ওয়াল ক্লথ টাইপের কি না, এটা একটু সিনথেটিক টাইপের কাপড়, ওয়াশেবল, খুব সুন্দরভাবে আমি ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশ করে ফেলি এবং ইজিলি ওয়াশও হয়ে যায়, খুব সহজে পানিটা ঝরে গেলে শুকিয়েও যায়, একটু কালারফুল বেশি। আর এটা আমি কোথা থেকে কিনেছি, কত দিয়ে কিনেছি, এটা হচ্ছে ওর বাবা ইতালি থেকে এনেছে, প্রাইসটা আসলে আমার ওইভাবে জানা নেই। আর এখন আমি শেয়ার করছি আপনাদেরকে আমি সকাল থেকে অফ ক্যামেরায় কী কী কাজ করলাম। আমি আমার এই ক্যাবিনেটটা গুছিয়ে নিয়েছি, ক্যাবিনেটটা কিন্তু অন্যভাবে গুছানো ছিল আগে, তো সব কিছু প্রথমে নামিয়ে নিয়েছি, নামিয়ে ক্যাবিনেটের যে সেলফগুলো সেগুলো মুছে নিয়েছি, মুছে এই তো সিরামিক আইটেমগুলো এভাবেই গুছিয়ে রেখেছি, নতুন যেগুলো এনেছি সেগুলো আর পুরাতন কিছু আছে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে এভাবে আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন গোছানোটা কেমন হয়েছে। আমি কিন্তু এই টাইপের কাজগুলো করতে বেশ পছন্দ করি, আগে তো অনেক করতাম, অবসর সময়ে গুছানো জিনিসটাও আবার নতুন করে গুছাতাম, কিন্তু এখন শারীরিক কন্ডিশনের কারণে আগের মতো আর করে উঠতে পারি না, দরকারি কাজটাই করতে হয়। অনেকদিন ধরে ভাবছিলাম একটু কিন্তু ডাস্ট পড়েই যায় এগুলো রেখে দিলে, তো মাটির জিনিসপত্রগুলো আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে তারপর আবার সেলফগুলো মুছে আবার একটু গুছিয়ে রেখেছি। আর মাটির এই টিপটটা একটু সাদা সাদা হয়ে গিয়েছে, অনেকভাবে চেষ্টা করলাম মুছার জন্য কিন্তু কোনোভাবেই এটা উঠছে না, এটা মনে হয় ভালো করে ডোলে ওয়াশ করে রোদে শুকাতে হবে। তো যাই হোক, মাটির এই জিনিসপত্রগুলো কিন্তু আমার খুব শখের একটা জিনিস বলতে পারেন, মাটির জিনিসপত্র, মাটির ডিনার সেট আমি খুব পছন্দ করি। আপনারা হয়তো দেখেন আমি মাটির হাঁড়ি পাতিলেও রান্না করি, মানে মাটির প্রতি অন্যরকম একটা অ্যাট্রাকশন আমার, জানি না কেন এরকমটা। অনেক দামি দামি ডিনার সেট বা অনেক দামি কিছুর চাইতেও আমার কাছে মনে হয় মাটির এই জিনিসপত্রগুলো আমার কাছে অনেক মূল্যবান এবং অনেক যত্ন করে রাখতে হবে, এরকম টাইপের একটা ফিল হয় আর কি। তো যাই হোক, অফ ক্যামেরায় আমি এগুলো সব গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর এ পাশের যে ক্যাবিনেটটা আছে সেটাও আমি হালকা একটু টাচ দিয়েছি, তবে সব কোকারিজ আইটেমগুলো আমি নামাইনি, শুধু উপর থেকে একটু হালকা পাতলা করে মুছে মুছে তারপর আবার গুছিয়ে রেখেছি। যা যা করেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করছি, গুছানোটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করবেন। আমি একটু সবসময় গুছানো থাকতেই পছন্দ করি, তারপর একটু হালকা পাতলা আজকে উপর দিয়ে ক্লিন করে আবারও একটু নতুন করে গুছিয়ে দিলাম। যেহেতু আমি বাসায় চলে যাব, আজকে রান্নাবান্নার চাপটা ওইরকমভাবে নেই, সেজন্যই আমি আজকে এই কাজটা করার সিদ্ধান্ত নিয়েছি। আর আজকে কী রান্না করছি সেটা তো আপনাদেরকে এখনও বলাই হলো না, মানে এসব কাজ করতে গেলে দেখা যায় কি রান্নার চাপটা একটু, মানে রান্নার দিকে মনোযোগটা একটু কম হয়ে যায়। তো আজকে রান্না করে নিচ্ছি হলো, আমি যেহেতু একটু পরে চলে যাব বিকালের দিকে, 3 পিস তেলাপিয়া মাছ আমি ভেজে নিচ্ছি শুধু এমনিতেই। আর গতকাল কিছু ভর্তা করেছিলাম, শাক রান্না করেছিলাম, সেগুলোও রয়ে গিয়েছে, সেগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি এই তো এখানে। তবে বাচ্চারা মনে হয় না একটাও মুখে দিবে, মানে ওরা বাসি খাবার বা এই টাইপের খাবারগুলো খুব একটা খেতে চায় না। আমি হয়তো বা ভর্তাটা খেয়ে নিব, কিন্তু বাকি 3টা খালাকে দিয়ে দিব। এই তো ভাতের মাড় ঝরিয়ে নিয়েছি, আর কিছু হাঁড়ি পাতিল প্লেট বাটি আর কি বের হয়েছে, এগুলো ওয়াশ করে খালা তারপর চলে যাবে। মোটামুটি বাড়িঘর পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাবান্না তো দেখিয়ে দিলাম কি করছি, হালকা পাতলার উপরে একটু খেয়ে তারপর সন্ধ্যায় বাবার বাড়ি চলে যাব, এজন্য আজকে অনেক এক্সট্রা কাজ করতে পেরেছি। আর ওয়াশিং মেশিনে যত কাপড় ছিল সেগুলো আজকে ওয়াশ করেছিলাম সকাল সকাল, সেগুলো অলরেডি আমি ছাদ থেকে নিয়ে এসে গুছিয়েও ফেলেছি।
এরপরে দুপুরে খাওয়া দাওয়া করার পর আমার একটা পার্সেল এসেছে। আমি দুইটা থ্রি পিস অর্ডার করেছিলাম, সেই থ্রি পিস দুইটাই চলে এসেছে। এই তো তানজু ফ্যাশন থেকে আমি এই থ্রি পিস দুইটা নিয়েছি। তানজু ফ্যাশন হচ্ছে, অনেকেই হয়তো আপনারা চিনবেন, বাংলাদেশি মম তিশা যে আপু, ওই আপুর মেয়ে তানজিলা। তানজিলা একটা নতুন পেজ খুলেছে তানজু ফ্যাশন, তো আমি সবসময় ওর ভিডিওটা দেখি, ওকে ভালো লাগে আমার, নিজের মেয়ের মতো মনে করি। তো ওর পেজ থেকে আমি দুইটা ড্রেস অর্ডার করলাম। ড্রেস দুইটা আমি বের করে নিচ্ছি, আমার খুবই পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর সেজন্য আমি আর দেরি করিনি, সেই অর্ডার করে দিয়েছি। আর কুষ্টিয়া থেকে কিন্তু খুব তাড়াতাড়ি একদিনের মধ্যে আমার থ্রি পিস দুইটা চলে এসেছে। আমি আবারও বলে দিচ্ছি, তানজু ফ্যাশন থেকে আমি এই থ্রি পিস দুইটা নিয়েছি, একটা 1250 টাকা, আরেকটা হচ্ছে 1200 টাকা। এটা মেবি 1250 টাকা, সাদা আর কালোর মধ্যে। ওড়নাটা কিন্তু খুবই সুন্দর, আর সবসময় তো আমার সাদা কালো খুব বেশি পছন্দের। এই তো ওড়নাটা হচ্ছে এটা, আর এটার সাথে ব্ল্যাক প্যান্ট। এই তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, একদম পিওর কটনের মধ্যে। আর থ্রি পিসটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি, পুরাটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে, আর নিচে একটু ফ্লাওয়ার করা আছে এম্ব্রয়ডারি করে আর কি। বল প্রিন্টের এই কাপড়গুলো বরাবরই আমার খুব বেশি পছন্দের, একসময় অনেক পরেছি। তো এই তো এই ড্রেসটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। এখন বের করে নিচ্ছি আরেকটা ড্রেস যে নিয়েছি, সেটা এটা হচ্ছে সূর্যমুখী মেরুন কালার, তানজু ফ্যাশনের মোস্ট ওয়ান্টেড একটা থ্রি পিস। খুব বেশি দিন কিন্তু হয়নি ও বিজনেসটা শুরু করেছে, বাচ্চা একটা মেয়ে, নতুন বিয়ে হয়েছে। বিয়ের সময় দেখেছি, মানে ওর বিয়েতে আমি এমনভাবে কান্না করেছি, ওর বিদায়ের মুহূর্তগুলো দেখে বা প্রত্যেকটা মুহূর্ত দেখে আমি ফিল করেছি, মনে হয় যেন আমি আমার মেয়েকেই বিদায় দিচ্ছি বা আমার মেয়ের বিয়ে, এরকম টাইপের একটা অনুভূতি নিয়ে আমি ওর ভিডিওগুলো দেখেছি, ওর বাবা মার ভিডিও দেখি। তো ও নতুন বিজনেস শুরু করেছে আর ওর ড্রেসগুলো আমার কাছে পছন্দ হয়েছে, তাই ওর পেজ থেকে আমি এই দুইটা ড্রেস নিয়েছি। আমার ড্রেস দুইটার দাম পড়েছে 2450 টাকা, একটা হচ্ছে 1250, একটা হচ্ছে 1200, আর ডেলিভারি চার্জ নিয়েছে 150 টাকা, সেই কুষ্টিয়া থেকে ঢাকায় পাঠিয়েছে। তো আপনারাও কিন্তু বলবেন তানজু ফ্যাশনের এই ড্রেসগুলো কেমন হয়েছে, আর আমি অবশ্যই আজকে আমার বাবার বাড়িতে যাওয়ার সময় এগুলো নিয়ে যাব, বানাতে দিয়ে আসব। আর বানানোর পর তো অবশ্যই আমি আপনাদের সাথে পরে শেয়ার করব কেমন লাগছে। অনেক আপুরাই আছেন থ্রি পিস দুইটা দেখার পর জানতে চাইবেন দাম কত বা কোথা থেকে কিনেছি, সেজন্যই কিন্তু আমি আপনাদের সাথে ডিটেলসটা শেয়ার করে দিয়েছি আপনারা বলার আগেই। আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্রি পিস দুইটা কেমন হয়েছে। আর যারা আজকেই আমার এই চ্যানেলটাতে প্রথম এসেছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকছে, আমার এই লাইফস্টাইল ব্লগগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আপনারা চাইলে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখতে ভুলবেন না, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার এই ভিডিওগুলো, আপনারা চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারেন। এখন বাজে হচ্ছে 5টারও বেশি, ব্যাগপত্র সব গুছিয়ে এখানে রেডি করে রেখেছি, এখন শুধু স্নেহার আসার অপেক্ষা। স্নেহা আসলেই আমরা চলে যাব আমার বাবার বাড়ির উদ্দেশ্যে, রওনা করব আর কি। তো সবাই রেডি হয়ে আছি, মোটামুটি সব কিছুই রেডি, শুধু আসবে আর যাব। আর আমি কিভাবে রেডি হয়েছি একটু শেয়ার করি আপনাদের সাথে। আমার এই জামাটা পরে নিয়েছি, আর এটার সাথে এখনও আমার লাল সালোয়ার, লাল ওড়না কেনা হয়নি তাই আমি সাদা দিয়েই পরে নিলাম। সাদা দিয়েও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে, খুব কমফোর্টেবল একটা ড্রেস। তো এটার উপরে হয়তো আমি আভায়াটা পরে নিব, আভায়াটা পরে জাস্ট চলে যাব। আমরা গাড়িতে উঠে অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছি, আর এখন কুপার্সের সামনে একটু থামলাম। আমার আব্বা, স্নেহা আর আরিয়ানা ওরা হচ্ছে কুপার্সে গিয়েছে, স্নেহার যেহেতু আজকে বার্থডে একটা কেক নিবে, তো কেকটা আনার জন্য ওরা গিয়েছে, আমি আর বাবু হচ্ছে গাড়িতে ওয়েট করছি। কেক কেনা হয়ে গেছে, এই তো কেক নিয়ে স্নেহা, আমার আব্বা আর আরিয়ানা হচ্ছে গাড়িতে উঠে এসেছে। আমরা এখন আল্লাহর নাম নিয়ে রওনা করছি বাসার উদ্দেশ্যে। আর গাড়ির ভিতরে তো এখন খুবই করুণ অবস্থা, কারণ দেখতেই পাচ্ছেন ময়না পাখিটা হচ্ছে আমার কোলের মধ্যে।
এই তো আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে বাসায় এসে পৌঁছে গিয়েছি। আর এদিক থেকে মানহাপুরি তো কয়েকবার ভিডিও কল দিয়েছে, সে অনেক বেশি মেকআপ নিয়েছে, বলল যে আমার বোনের বার্থডে, আমি মেকআপ করব না, এটা কি হয়। এখন বাসায় এসে দেখছি সে মেকআপ করে রেডি হয়ে তারপর হচ্ছে স্নেহার জন্য কার্ড বানাচ্ছে, আর সাথে হচ্ছে রিশান, এটা হচ্ছে মানহার কাজিন ব্রাদার আর কি, ওর খালাতো ভাই। তো ওরা এখানে দুইজনই হচ্ছে স্নেহার জন্য বার্থডে কার্ড বানাচ্ছিল, তো আমি ওদেরকে একটু ক্যামেরা ক্যাপচার করে নিলাম। মানহাবুড়ি এতটাই ব্যস্ত যে এদিকে তাকাতেই পারছে না, তো বললাম একটু তাকাও, সবাই তোমাকে দেখবে কেমন করে সেজে নিয়েছ। তো অনেক হাসছে আর কি, বলল যে ফুপি কি বলো এগুলো। তো যাই হোক, বাচ্চাদের এই কিউট কিউট মোমেন্টগুলো ধরে রাখার জন্য আমি আমার চ্যানেলটাতে ক্যামেরায় ক্যাপচার করে নিই আর কি ওদেরকে। আর এই তো এখানে হচ্ছে ননি থেকে মিষ্টি নিয়ে এসেছি আর কুপার্সের কেক। এখন আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে আর কি তারপর কেকটা কেটে নিব। স্নেহা তো সারাদিন স্কুল করেছে, ও অনেক বেশি টায়ার্ড, ও একটু ফ্রেশ হয়ে নিচ্ছে। আর এদিক থেকে ভাবি হচ্ছে চিতই পিঠা বানিয়ে দুধের মধ্যে ভিজিয়েছে, শীত তো শেষ, শীতের শেষ পিঠা আর কি এটা। তো এই তো এখানে একটু সবাই টেস্ট করে নিচ্ছি চিতই পিঠা, দুধে ভিজানো চিতই পিঠাটা কেমন হয়েছে। পিঠাটা দেখে কিন্তু মনে হচ্ছে অনেক বেশি ইয়াম্মি হয়েছে, তাই না? আমি একটু খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। সত্যি অনেক বেশি টেস্ট হয়েছিল পিঠাটা, অনেক মজা হয়েছিল, মানে মিষ্টি, নরম, একদম তুলতুলে ভিজে একদম তুলার মতন নরম হয়ে গিয়েছিল, খেতে খুব টেস্ট হয়েছিল পিঠাটা। এটা হচ্ছে আমার আম্মার রুম, তো আম্মা বাসায় নেই, আম্মা হচ্ছে আম্মার বাবার বাড়িতে গিয়েছে, 1 সপ্তাহ হয়েছে বেড়ানোর জন্য। আর এদিক থেকে স্নেহার জন্মদিনও পড়ে গিয়েছে, আম্মাকে আনার কথা ছিল কিন্তু আম্মা যেহেতু গিয়েছে, আম্মা কয়েকদিন থাকতে চাচ্ছে, সেজন্য আর আম্মা আসেনি। আমরাই আর কি স্নেহার জন্মদিনটা ঘরোয়াভাবে পালন করছি, ওরকমভাবে কোনো গেস্ট আসবে না, স্নেহার খালামণিরা শুধু আসবে। এই তো আইমান এখানে আমার আম্মার ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছে, আম্মা আইফোনটা নিয়ে যায়নি। তো যাই হোক, ডিনারে ভাবি হচ্ছে বিফ বিরিয়ানি রান্না করেছিল। আমার আজকের এই ভিডিওটা কিন্তু 20 তারিখের ভিডিও, আমি 25 তারিখে এসে ভিডিওটা আপলোড দিচ্ছি। শরীরটাও ওরকম বেশি ভালো না, আবার ভয়েস ওভার করতেও একটু প্রবলেম হচ্ছিল, পাশে একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে, সারাক্ষণ অনেক বেশি শব্দ, আমি তো দিনের বেলায় ভয়েস ওভার করি, সেজন্য আমি ভয়েসটাও দিতে পারছিলাম না। রাতের বেলায় আমার ছেলের পড়াশোনা আছে, সব মিলিয়ে সংসারের কাজ আছে, রাতের বেলায় শুধু আওয়াজটা বন্ধ হয়, তো সেরকমভাবে আমি আর কি ভয়েস ওভার করতে না পারার কারণে ভিডিওটা একটু দেরি হয়ে গেছে আপনাদের মাঝে শেয়ার করতে। আশা করছি সবাই এই ব্যাপারটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো এখানে স্নেহা, মানহা, ঈশান, খনা, আইমান আর আরিয়ানা হচ্ছে ফটোগ্রাফার। যে কেকটা আনা হয়েছে স্নেহার জন্য সেই কেকটা নিয়ে এখানে খুব সুন্দরভাবে ফটো সেশন করা হচ্ছে। মিষ্টিটাও দিয়ে দিলাম, ভাবি দুইটা পুডিং বানিয়ে নিয়েছিল বাসায়, সেগুলো এখানে সার্ভ করে দিলাম, আর পিঠাটাও দিয়েছি, কারণ সবাই যারা যারা আছে যা খায় আর কি, সেজন্য সব কিছু দিয়ে টেবিলটা সাজিয়ে নিলাম। বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, এই তো সেই কদিন আগে স্নেহা কত ছোট্ট ছিল, এখন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। সবাই আমার স্নেহার জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হতে পারে, সুন্দরভাবে পড়াশোনা কমপ্লিট করতে পারে, বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে, সবার কাছে এই কামনা, স্নেহার জন্য দোয়া করবেন সবাই। কেকটা কাটার জন্য মোমটা জ্বালানো হয়েছে, বাচ্চারা তো এই সময়টাতে অনেক বেশি এক্সাইটেড, সবাই মনে করছে সবারই বার্থডে। সবার আগে যেন স্নেহাকে একটু খাওয়ানো দরকার। আমাদের কেক কাটা শেষ, সবাই মিলে অনেক মজা করলাম, এখন আবার সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে এলাম। ওই টেবিলটা একটু ছোট্ট, ওখানে বসে সবার খাওয়া দাওয়া একটু প্রবলেম হয়ে যাচ্ছিল, সবাই মিলে এখন কেক, পিঠা, পুডিং এগুলো খেয়ে নিচ্ছি, মিষ্টি। আর আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। 20 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে যতটুকু শেয়ার করতে পেরেছি করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে।
যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আজকের ভিডিওতে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে কিছুদিনের মধ্যে। আজকের মতো তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।